আসসালামু আলাইকুম। আজকে আমার সামনে আছে পাগলা ঘোড়া অ্যাপাচি আরটিআর 4V। আর এই পাগলা ঘোড়ার দ্বিতীয় নাম্বার গিয়ারে কত স্পিড ওঠে আমরা এটা ট্রাই করব আজকে, যে পাগলা ঘোড়া আসলে দ্বিতীয় নাম্বার গিয়ারে কত স্পিড তুলতে পারে, আর সেটা এখনই ট্রাই করা হবে। তো যাই হোক, আমরা এখন ভিডিওটি শুরু করি। আর বাইক দেখতে পাচ্ছেন, বাইকটি নিউট্রালে আছে, এই যে নিউট্রাল দেখা যাচ্ছে, আর রাস্তা তো রাস্তা ফাঁকাই আছে টুকটাক। এখন দেখা যাক, তো রাস্তা যেহেতু ফাঁকা আছে আর বাইক নিউট্রালে আছে, এখন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম, বাইক স্টার্ট দিলাম, আর প্রথম গিয়ার, এই যে প্রথম গিয়ার শো করলো, তো দেখা যাক প্রথম গিয়ারে কত ওঠে। প্রথম গিয়ারে 45 এবং দ্বিতীয় গিয়ারে কত? দ্বিতীয় গিয়ারে 70। আসলে কি বলবো, 4B NSS সবই দ্বিতীয় গিয়ারে দেখা গেল যে 70 গিয়ে 70-এই আটকাই যাচ্ছে। তো কি বলবো, বলার কিছুই নাই। যে আমরা বলি যে 4B এর শক্তি বেশি, রেশিও বেশি, আর NSS এর রেশিও কম, কিন্তু আসলে না, NSS 4V সব দেখছি একই। এটা 70-এ গিয়ে লক খেয়ে গেছে। আর আপনার এটা যে এই জিনিসটা, এটা যে এটা আসলে পাগলা ঘোড়া, তো পাগলা ঘোড়াই, পাগলা ঘোড়ার সকল সময়ে খাড়াটান থাকে, আর খাড়াটানের দিক থেকে এটি বেস্ট একটি বাইক। যতটুকু দেখলাম যে NS-এর সাথে কম্পেয়ার করলে, যে NS-ও 70-এ হিট করছে দ্বিতীয় নাম্বার গিয়ারে, 4V-ও 70-এ হিট করছে দ্বিতীয় নাম্বার গিয়ারে, এর বেশি না। তো যাই হোক, দুটো বাইকই সেম বললেই চলে, আর এই আর কি, দুইটা বাইকই সেম, এই ছাড়া কিছু না। তো আমরা যে যাই ভাবি সব ভুল। দেখা যাচ্ছে তো চোখে?